हाय गाइस, वेलकम बैक टू माय चैनल। आज के खूब ही मजेदार यम्मी एक रेसिपी निये हाजिर हो गए जाली कुमड़ार स्नैक्स रेसिपि। देखे अबाक होच्छेन, एटाई सत्यि एखाने खूब ही मजेदार एक रेसिपि। और ये स्नैक्सटी तैरी करार जोनो देशी कषि जाली कुमड़ा निये नियेछि। जत कषि ततई मजेदार होबे। अवश्य देशी जाली कुमड़ा दिए करार चेष्टा करबें, और जदि देशी हाथेर काछे ना पान ताहले हाइब्रिड दिए करलेओ चलबे। एखन अवेलेबल बजारे पावा जाच्छे। आर जदि देशीटा ना पान ताहले हाइब्रिडटा निये नेबें, ता कोनो समस्या नेई। आमि जाली कुमड़ाटा छिले धुइये परिष्कार करे निये नियेछि एबं स्लाइस करे नियेछि। দেখেন কিভাবে স্লাইস করে নিয়েছি, দুই পাশ থেকে আমি কেটে নিয়েছি। এরপরে আমি বাকি দুই পাশ থেকে করে নিব। আর যেই পাশে দেখবেন যে এভাবে ছিদ্র হয়ে গিয়েছে, ওই পাশটা নেওয়ার দরকার নেই, ওইটা শক্ত হয়ে যাবে। এরপর এই পাশ থেকেও আমি কেটে নিব। আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি। দেখেন, চাইলে আপনারা গোল করেও কেটে নিতে পারেন। তো আমি এভাবে পুরা জালি কুমড়াটা এখন স্লাইস করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ভিতরের অংশটাও খেতে পারবেন, কারণ বিচিটা খুবই নরম, কোনো সমস্যা নেই। এখানে একটি আমি ডিম নিয়ে নিয়েছি। ডিমের মাঝে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণ দিয়ে এখন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি জালি কুমড়ার মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। আপনারা জাল যেমন খেতে পছন্দ করেন তেমন অ্যাড করে দেবেন। দিয়ে এখন ভালোভাবে প্রত্যেকটা জালি কুমড়ার গায়ে আমি মেখে নিব। দেখেন কিভাবে মেখে নিচ্ছি, এভাবে কষলে কষলে মেখে নিতে হবে যেন একটাও বাদ না পড়ে। অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন, চামচ দিয়ে মেখে নেবেন না। চামচ দিয়ে নিলে একটার গায়ে লাগবে আরেকটার গায়ে লাগবে না। তো আমি সবগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিব। ঢেকে রেখে দিলে এর ভিতরের যে পানিটা সেটা দেখেন বের হয়ে আসবে। তাহলে জালি কুমড়ার ভিতরে আর পানি থাকবে না, আর জালি কুমড়াটা যে একটু মোটা ছিল সেটাও পাতলা হয়ে যাবে পানিটা বের হয়ে। এখন আমি জালি কুমড়াগুলো দেখেন ময়দার মাঝে গড়িয়ে নিচ্ছি। এভাবে একটা জালি কুমড়া স্লাইস নিয়ে ময়দার মাঝে ভালোভাবে গড়িয়ে নেবেন যেন কোথাও বাদ না থাকে, ভালোভাবে লেগে যায় গায়ে ময়দাটা। এখন আমি ডিমের মাঝে দিয়ে দিচ্ছি। ডিমের মাঝে দিয়ে এখন আমি ভালোভাবে ডিমটা এর মাঝে গড়িয়ে নেব। ভালোভাবে এভাবে কাঁটা চামচ দিয়ে গড়িয়ে নেবেন। হাত দিয়ে করতে গেলে হাতের মাঝে ডিম লেগে যাবে, তাহলে বারবার হাতটা ধোয়া লাগবে। তো দেখেন আমি ভালোভাবে ডিমের মাঝে চুবিয়ে নিয়েছি। এভাবে উপর থেকে ধরবেন, তাহলে ডিমটা গায়ে থেকে পড়ে যাবে। আর ব্রেড ক্রাম্বসের মাঝে দিয়ে দিয়েছি। এভাবে হাত দিয়ে করলে দেখেন হাতের মাঝে লেগে যায় আর জায়গা জায়গায় খালি থেকে যায়। তাই এক হাত দিয়ে দিয়ে আরেক হাত দিয়ে উপর থেকে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবেন, তাহলে কোথাও আর ফাঁকা থাকবে না। না হলে কিছু জায়গা ফাঁকা থাকবে, কিছু জায়গায় লাগবে। উল্টে পাল্টে দুই পাশে এভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালোভাবে লাগিয়ে দেবেন, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখেন আমি ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে উপর থেকে ঝাঁকিয়ে নিয়েছি, আর সবগুলো এভাবে আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে নিয়ে এখন আমি 10 মিনিট পরে চুলায় চলে যাচ্ছি, তাহলে ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে এর গায়ে লেগে যায়। তেল মিডিয়াম গরম হওয়ার পরে এক এক করে এখন জালি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পিস দিয়েছি। দিয়ে কিছুক্ষণ প্রায় 5-7 মিনিট পরে এখন আমি উল্টে দিচ্ছি। এভাবে ভালোভাবে হওয়ার পর উল্টে দেবেন, বারবার নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে ব্রেড ক্রাম্বসগুলো গায়ে থেকে ছুটে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন মিডিয়াম হিটে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গিয়েছে অলমোস্ট। এরপরে আমি একটা খুন্তির সাহায্যে স্ট্রেনারে দিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। এভাবে উঠিয়ে নেবেন, আর বেশি করে দিবেন না, ফাঁকা ফাঁকা করে দিবেন, তাহলে ফ্রাই করতে সুবিধা হবে। এরপরেরগুলো আমি ফ্রাই করে নিচ্ছি একইভাবে। এখন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন ওয়াও, কত সুন্দর হয়েছে! এই
জালি কুমড়ার নাস্তাটি আপনারা চাইলে পোলাওর সাথেও খেতে পারেন বা খিচুড়ির সাথেও খেতে পারেন। আর বিকেলে চায়ের সাথে তো কোনো কথাই নেই, ফাটাফাটি জমে যাবে। এখন দেখেন কতটুকু ক্রিস্পি হয়েছে, আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে শোনাচ্ছি। দেখেন খুবই ক্রিস্পি হয়েছে আর খেতেও খুবই মজাদার। আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। সবাই মনে প্রশ্ন জাগতেছে ভিতরে হয়েছে কি না, এখন আমি খেয়ে দেখাচ্ছি। দেখেন কতটুকু সুন্দরভাবে হয়েছে এবং খুব মজাদার ক্রিস্পি হয়েছে। আপনারা সাউন্ড শুনেই বুঝতে পারতেছেন খুবই মজাদার হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখুন, আর তৈরি করলে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর আপনারা কেমন রেসিপি দেখতে চান তাও কমেন্টস করে জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।